মর্নিং ফ্রেন্ডস, আমি কিশোরায় রাজীব গুহ স্যার, সংক্ষেপে কি আছি স্যার। তো আজকে 25 অক্টোবর 2021 সাল, আজকে সোমবার, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ইউনিট গ্রুপ তরফ থেকে। আজকে আমাদের একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই উপলক্ষে ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিংয়ের শেষে আমাদের মিষ্টিমুখ করানো হবে। তো গত শুক্রবারে আমাদের ইউনিট 4-এর যিনি জেনারেল ম্যানেজার আছেন, আমাদের শ্রদ্ধেয় দাদা সঞ্জীব স্যার, উনি গত শুক্রবারে মানে করেছিলেন আমাদের ভিডিও সম্মেলনী, বাট ওই ভিডিওটা করা হয়নি, দুঃখিত। বাট আজকে ইউনিট 2টা করা হচ্ছে, তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাদের প্রত্যেককেই। আজকে শুধু ইউনিট 2 নয়, তাহিরপুর ব্রাঞ্চে আমাদের ইউনিট 1-এর জেনারেল ম্যানেজার যিনি আছেন, উনি জেনারেল ম্যানেজার, উনিও করছেন। তো চলুন আজকে ভিডিওখানা এনজয় করা যাক। আর আমি প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা কেউ ভিডিওখানা টানবেন না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওখানা দেখবেন। আশা করছি আপনারা পুরোটাই বুঝতে পারবেন আমাদের বিজয় সম্মেলনীতে কী হয়েছে না হয়েছে, এবং কিশোরাইটাকে আমরা পরবর্তীতে অনেক দূরে নিয়ে যাচ্ছি, নিয়ে যাব। এই পরিকল্পনা এই প্রতিশ্রুতি দিয়ে আমরা ভিডিওটা শুরু করছি। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওখানা প্রথম থেকে সুন্দর দেখবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের, থ্যাংক ইউ। তার প্রত্যেকের একজন করে রিপ্রেজেন্টেটিভ, মানে আমরা যেটা বলি না সেলস রিপ্রেজেন্টেটিভ, কোম্পানির আমরা রিপ্রেজেন্টেটিভ, আমরাও কিন্তু সবাই রিপ্রেজেন্টেটিভ, তাই না? তাহলে আপনারাও কিশোরের রিপ্রেজেন্টেটিভ, হয়তো এখন আই কার্ডটা হয়নি, হয়ে যাবে, চিন্তা করতে হবে। প্রত্যেকটা রাজ্যে এই ডিপার্টমেন্টটার, ফাইন্যান্স ডিপার্টমেন্টটার, অর্থ মন্ত্রকের একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকে, সে কে জানে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? তেমনি এই যে ডিসিএ, এই ডিসিএরও প্রত্যেক রাজ্যে একজন করে রিপ্রেজেন্টেটিভ, যাকে আপনারা হয়তো শুনেছেন, আগে পুরো নামটা শোনেননি, এখন বলে দিচ্ছি, ROC, রেজিস্ট্রার অফ কোম্পানি, ক্লিয়ার? এবারে দেখুন, কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেড রয়েছে মাঝখানটাতে বসে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে পরিচালনা করছে এভাবে, কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেড কে আপনি আরবিআই তে কখনো পাবেন না, কারণ নিধি লিমিটেড কখনো রিজার্ভ ব্যাংকের পারমিটেড কোনো সংস্থা নয়, সে হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর পারমিটেড সংস্থা। কিন্তু আমি তাও আরবিআই লিখলাম কেন, কারণ অর্থ মন্ত্রকের যে আইন কানুন গুলো রয়েছে, আমরা তো বাজার থেকে টাকা তুলে নিয়ে আসছি সবার কাছ থেকে, তাই না? সবার কাছ থেকে টাকা তুলতে গেলে আমাকে এখানে অর্থ মন্ত্রকের সাহায্য নিতেই হবে, কারণ আমার এই আইনগুলো আমাকে এখানে প্রণয়ন করতে হবে। তার জন্য আরবিআই কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেডকে কন্ট্রোল করছে, কিরম ভাবে? 1956 সালের যে কোম্পানির আইন ছিল তার 620A উপধারাতে, এটা আপনারা দেখবেন আমি যেটা বলছি, গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন 1956 সালের কোম্পানির যে আইন ছিল তার 620A ধারাতে আরবিআইয়ের মাধ্যমে কিশোরের যে কোনো নিধি কোম্পানি, আমার কিশোরের নেই, ঠিক আছে? আরবিআই অ্যাকচুয়ালি কি করছে, আমরা যে টাকাটা মার্কেট থেকে তুলছি, ফিক্সড করছি, রাখছি, লোন দিচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, তার অনেক আইন কানুন আছে, আইন কানুনগুলো এখানে আছে, বাট আরবিআই যেটা করছে তার যে রুলস, তার যে রেগুলেশন, সেইগুলো সমস্ত কিছু ওরা আমার কিশোরের ওপরে চোখ রাখছে, এটাই যে আমি এই কাজগুলো ঠিক মতো করছি কি না।
ঠিক আছে, আপনি 100% সিকিউর জায়গা এখানে রয়েছে, রিজার্ভ ব্যাংকের আন্ডারে ব্যাংক আছে, তাই না? আছে তো ব্যাংক, আছে তো রিজার্ভ ব্যাংকের আন্ডারে যদি ব্যাংক থাকে তা আমি রিজার্ভ ব্যাংকের দ্বারাও নিয়ন্ত্রিত, ঠিক আছে? এবারে আরওসি আমাকে কি করছে, আরওসি আমাকে অ্যাকচুয়ালি পারমিশন দিচ্ছে যে তুমি মার্কেট থেকে টাকা তুলতে পারো, এবং সেই মার্কেট থেকে যে টাকা তুলব সেইটা এই যে নিধি যে আইন, সেটা নিধি রুল 2014, নিধি রুল 2014, নিধি রুল 2014, আমি এনআর লিখছি, এনআর 2014, এর মাধ্যমে এই নিধি রুল 2014, আপনারা যে প্রত্যেকে ফর্মটা আছে, আপনাদের কারো কাছে একজনের কাছে কারো ফর্ম আছে, একটা ফর্ম দেখাতে পারেন, ফর্ম দিন দেখতে পারেন, আছে দেখুন, এই ফর্মের উপরে মাথার উপর লেখা রয়েছে অ্যাপ্রুভড বাই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ইনকর্পোরেটেড আন্ডার দ্য কোম্পানি অ্যাক্ট, ইনকর্পোরেটেড মানে ওই যে ইনকর্পোরেশন হচ্ছে সার্টিফিকেটটা দেখতে পেয়েছেন অফিসে ঢুকে দেখে ফেলেছেন, আমি ওখানে লাইসেন্সড, ইনকর্পোরেটেড আন্ডার কোম্পানি অ্যাক্ট 2013 406, তাহলে এই নিধি রুলে এই যে রুলটা আছে এই রুলটাকে অ্যাকচুয়ালি বর্তমানে এখন কোম্পানি আইন পাল্টে গেছে, তাও কোম্পানি আইন কোম্পানি অ্যাক্ট 2013 তার যে সেকশন রয়েছে 406 এর মাধ্যমে এই নিধি রুলকে মান্যতা দেওয়া আছে, ঠিক আছে? এগুলো গভর্নমেন্টের সমস্ত প্রসেস, ঠিক আছে? তো আমাকে এইটাই মানতে হবে। এইবারে দেখুন আমাদের বিভিন্ন সময়ে আমাদেরকে যেটা করতে হয় যে আমাদের মান্থলি রিটার্ন ফাইল করতে হয়, আমাদের মানে মাসে মাসে রিটার্ন ফাইল করতে হয়, অডিট ফাইল জমা করতে হয়, আমাদেরকে 3 মাস বাদে বাদে অডিট ফাইল জমা করতে হয়, আমাদেরকে 6 মাস বাদে বাদে অডিট ফাইল জমা করতে হয়, তারপরে বছর শেষে ওরকমভাবে চলতেই থাকে, এবং বছর শেষে আমাকে ফাইনাল আমার টোটাল যা হলো টোটাল রিপোর্টটা আমাকে জমা করতে হয়। তো কে আমি এই যে দুমুখো তাক এগুলো রেখেছি না, এই যে পিলগুলো এঁকেছি না, এগুলো কারণ আছে। আমার কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেড যেহেতু আরবিআই এর সঙ্গে ডাইরেক্ট রেজিস্টার্ড নয়, তার জন্য আমি বলছি আমি কিন্তু ব্যাংক হইনি, এটা আমার লক্ষ্য যে আমি আরবিআই ডাইরেক্ট রেজিস্টার্ড হব। আমি কার সঙ্গে রেজিস্টার্ড? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর সঙ্গে রেজিস্টার্ড। তাহলে কিশোর ইন্ডিয়া নিধি লিমিটেড আরওসি র কাছে তার সমস্ত রিপোর্টগুলো জমা করে, এবারে দেখুন এবার আরওসি কি করছে, এই যে আরবিআই এই 620 এ উপধারা দিয়ে আমার কিশোরলাল ইন্ডিয়া নিধি লিমিটেডকে যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছিল তা আমার রিপোর্টটা ক্রস ভেরিফাই করছে, ক্রস ভেরিফাই মানে হচ্ছে পুনরায় ভেরিফাই করছে, কিভাবে আরওসি করছে কি আরবিআই কাছে অডিট করতে পাঠাচ্ছে, ওই যে আমরা বললাম আমরা টাকাটা কিভাবে কিভাবে চালচালি করছি সেটা দেখার জন্য আরবিআই কাছে পাঠাচ্ছে। আরবিআই আবার কি করলো, আমাকে আরওসির কাছে যদি মিলে গেল তাহলে স্বীকৃতি, মানে যাকে আমরা বলি কমপ্লায়েন্স ইংরেজি, ঠিক আছে? তা আরবিআই আমাকে এখানে ইয়েস বলল,
তাহলে আমি টাকা পয়সা সংক্রান্ত যাবতীয় যা লেনদেনটা করছি সেটা আরবিআই রিজার্ভ ব্যাংকের আইন মেনেই করছি। ক্লিয়ার? এবারে আরওসি ও আবার আরেকটা জিনিস দেখছি, সেটা কি জানেন? এই যে বললাম ল জাস্টিস, এটা তো রুল, নেভি রুল। তা রুল মানে কি? তো ল জাস্টিস, তাই তো। তাই এই আইনটা আমরা ঠিক মতো মেনেছি কিনা তার জন্য কি করছে আরওসি, ওর নিজস্ব যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে ও অডিট করছে। ঠিক আছে, অডিট করলো। এই অডিট করার পরে যখন অডিট রিপোর্টটা যখন রিপোর্ট এলো যে ইয়েস এরা বিশালয় ইন্ডিয়া নিধি লিমিটেড আইনটা পুরোপুরি মেনেই কাজ করেছে, এই দুটো যখন ইয়েস আরওসির ঘরে চলে এলো, দুটো যখন ইয়েস আরওসির ঘরে চলে এলো, তখন সেইটা আরওসি পাঠিয়ে দিচ্ছে হচ্ছে ডিসিএর ঘরে ফাইনাল রিপোর্ট, আর এটা বছর শেষে পড়ে। ঠিক আছে, দেখে নিন ফাইনাল রিপোর্ট। এবং আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমি বুক বাজিয়ে বলতে পারি আমার কিশলা ইন্ডিয়া নিধি লিমিটেড আমার নয়, শুধু আপনাদেরও, আমার কিশলা ইন্ডিয়া নিধি লিমিটেড এখনো পর্যন্ত কমপ্লায়েন্ট অ্যাক্টিভ। কিসের জন্য বলছি মশাই আপনাদের? এর জন্য বলছি। আরো একটা জায়গা আছে, কেউ কেউ বলবে কোম্পানি উঠে যাবে না, তো পালাবো কোথায় মশাই? আমার সার্ভিস প্রোভাইডারটা কে? ইয়েস ব্যাংক, তাই তো। যে কোনো নিধি কোম্পানিকে একটা কোনো ব্যাংকের আন্ডারে প্রথমে তার কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় তার বিজনেস করার জন্য। আমরা খুলেছিলাম ইউবিআই ব্যাংক, তার ইতিহাস স্যারেদের কাছ থেকে আমরা শুনলাম। আমরা খুলেছিলাম ইউবিআই ব্যাংকে, মানে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা বর্তমানে পিএনবি হয়ে গেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমাদের টাকা জমা থাকে, আর আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি, যে অ্যাপটা আমরা এতক্ষণ ধরছিলাম বলছিলাম গুগল অ্যাপ হ্যান ত্যান এইগুলো সমস্ত বলছি, এইগুলো সমস্ত কিছু এই সার্ভিসটা আমরা তাদের দ্বারা প্রোভাইড করছি, ইয়েস ব্যাংক, তাই তো। আচ্ছা, এই জায়গাটাতে কোনো সমস্যা আছে কারো? হ্যাঁ, আমি এই জায়গাটা একটু মুছছি। আচ্ছা ঠিক আছে, মনে প্রশ্ন থাকলে সোজাসুজি জিজ্ঞাসা করবেন। এবার দেখুন, ইয়েস ব্যাংক কার আন্ডারে? আরবিআই। আরবিআই না, আরবিআই বলতে রেজিস্টার্ড, আরবিআই রেজিস্টার্ড, তাই তো। ভারতবর্ষের সবচাইতে বিশ্বস্ত ব্যাংকে আপনারা কাকে সবচাইতে বেশি বিশ্বাস করেন? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাই তো। ইয়েস ব্যাংক আসলে কে এই মুহূর্তে? ইয়েস ব্যাংক আজকের দিনে দাঁড়িয়ে কি করেছে? কখনোই গভর্নমেন্ট চায় না যে কোনো ব্যাংক বা কোনো অর্থনৈতিক সংস্থা তার যে সমস্ত যারা মানে কাস্টমার রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হোক, তার জন্য সবসময় একটা পিলার খারাপ করতে। আজকে যেমন পিএনবি একটা দুর্ঘটনা ঘটেছে, যাই ঘটেছে, কিন্তু বাকিরা কী দোষ করলো? তার জন্য কী করলো? পিএনবিকে, পিএনবির সঙ্গে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আর ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সকে জুড়ে দেওয়া হলো, দুটো পিলার জুড়ে দিয়ে কি করলো? পিএনবিকে খাড়া করে দিল, কাস্টমারদের বললো যে এবার ঠিক আছে, তো আপনারা আপনাদের টাকা সুরক্ষা হয়ে গেছে, গভর্নমেন্ট এই দায়িত্বটা পালন করেছে। যে বাইরে যা খুশি বলুক, আসল ঘটনা হচ্ছে পলিটিক্যাল যা খুশি বলুক ওসব ছেড়ে দেয়, আসল ঘটনা হচ্ছে এটা।
পিলার 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 করতে দুটো বাড়ি পিলার এরকম দাঁড় করিয়ে দিয়েছে পিএমিটাকে দাঁড় করানো, ঠিক আছে? তা তেমনই ইয়েস ব্যাংকে ওরকম একটা দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন, তো তখন কি করলো ইয়েস ব্যাংকে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকার ইয়েস ব্যাংকের যে শেয়ার বোঝেন তো অংশীদারিত্ব এর যে গভর্নিং বডি ছিল তার 51% হচ্ছে ইয়েস ব্যাংকের নিজস্ব, বাকিটা কার? তাহলে আপনি আপনার এসবিআই কে পেলেন 49% পেলেন তো এসবিআই কে। তাহলে এ কার্ড কার সঙ্গে রয়েছে জুড়ে? ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে জুড়েছে, ঠিক আছে? আপনি যখন কখন যখন কোনো ফোন রিচার্জ করছেন বা আপনি যখন কখন কোনো টাকা পাঠাচ্ছেন আপনার অ্যাপের মাধ্যমে একটা ওটিপি জেনারেট হয়ে দেখেছেন? ওটিপিটা কোথা থেকে জেনারেট হয়? এইখান থেকে জেনারেট হয়, ইয়েস ব্যাংক, ঠিক আছে? এবারে ইয়েস ব্যাংক কিশোরের সার্ভারে পাঠিয়ে দেয়, আমরা কিশোরের থেকে ওটিপি, ঠিক আছে? এবার সবচাইতে বড় কথা, তাই এই যে ওটিপিটা যখন আসছে ওটিপিটা অ্যাকচুয়ালি দিচ্ছে কে এটা আমাকে জানতে হবে। ওটিপিটা আমাকে দিচ্ছে কে? দেখুন ত্রিভুজ থেকে বা চতুর্ভুজ হচ্ছে, হ্যাঁ, ওটিপিটা অ্যাকচুয়ালি দিচ্ছে কে? ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, ডিআইটি, যারা এই ইন্টারনেট হোয়াটসঅ্যাপ আমরা সারাদিন ধরে কুটু 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 করি না, সময় নষ্ট করি, যারা আমরা আজকের দিনে তো মানে ঘরে বসে দেশে আগুন লাগিয়ে দেওয়া যায়, তাই তো লাগিয়ে দেওয়া যায় তো, ওইটা কন্ট্রোল করে হচ্ছে এটা, ঠিক আছে? এইখান থেকে এইখান দিয়ে ও কন্ট্রোল হয়, ঠিক আছে? তা এই ডিআইটি কিন্তু অ্যাকচুয়ালি বিসিএলই পার্ট। এবারে এই ওটিপিটা যখন আপনার কিশলয়ের ঘরে এলো আপনার কাছে পৌঁছালো তখন আপনি টাকাটা ট্রান্সফার করেছেন, ক্লিয়ার? পালাবেন কোথায় মশাই? কিশলয় যাবে কোথায়? পালানোর জায়গা আছে? বাজারে মার্কেটে যখন কথা বলবেন আপনি নিজের সিকিউরিটি আগে ভাববেন, আপনি যদি ভুল করেন পেনাল্টি খাবেন আপনি, কোম্পানি নয়। আর সেই পেনাল্টিটা করবে কিন্তু এই আরসি থেকে, ডিসিএ থেকে আরসি, ব্যক্তিগত অফিসারের নামে পেনাল্টি হয়। এই পেনাল্টিটা মোটামুটি আমি যদি বলি মানে পেনাল্টির সাজা কেমন হতে পারে সেটা একটু আমি বলছি বলছি, মোটামুটি টাকার অঙ্কে যদি বলি মানে যদি গুরুত্ব মানে গুরুত্ব বিচার করে যে কতটা কি ভুল হয়েছে না হয়েছে তাতে কি ক্ষতি হয়েছে, মোটামুটি সব মিলিয়ে সব সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার পেনাল্টি হতে পারে। এর জন্য একটা ডেট দিয়ে দেবে, তারপরে যদি ওই ডেটে আপনি 5 লক্ষ টাকা না দিতে পারেন প্রতি সেকেন্ডে আপনার পেনাল্টি কাউন্ট হতে থাকবে এবং পার ডে আপনার 500 টাকা করে বাড়তে থাকবে। ভুল করবেন? ভুল করবেন? ভুল বার্তা দেবেন? আর তার থেকেও বড় কথা কিশলয়েরও ক্ষতি হবে। ধরুন আমি একটা দোষ করলাম, আমি পেনাল্টি খেয়েছি, আমি পেনাল্টি খেলাম, কিশলয় পেনাল্টি খেলাম, কোম্পানিও পেনাল্টি খায়, এবারে আপনারা কি আমাকে তখন ছেড়ে দেবেন? ছিঁড়ে খেয়ে ফেলবেন তো, তাহলে আমি পালাবো কোথায়? আমার পালানোর জায়গা আছে? আমার যে ফোন নাম্বার IMEI নাম্বারটা বলছিল গোপালবাবু সেটাও তো সব কিছুই তো এই ডিআইটি সব ধরে রেখে বসে আছে, আমি পালাবো কোথায় স্যার? পালাবার কোনো জায়গা আছে? তাহলে আমার এই কিশলয় সিকিউর জায়গায় রয়েছে দাদা,
কিন্তু আমি কি সিকিউর জায়গায় রয়েছি? রাস্তায় চলতে গিয়ে এক্ষুনি আমি গাড়িতে অপর মরে যাবো। তাহলে আপনার সিকিউরিটি আপনি নিজে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, আপনারা সামনের দিকে তাকিয়ে যাচ্ছেন, নিচের দিকে তাকাচ্ছেন, পাথরে পা পড়লো কিনা অচট খাবো, এগুলো করার পরে তারপরেই তো আমি এখানে এসে পৌঁছালাম। তাই এত কিছু দেখার পরে যখন আমি এখানে এসে তারপরে সিকিউরিটি খুঁজছি, স্যার নিজের মধ্যে সে আত্মবিশ্বাসটা নিয়ে চলে আসতে হবে। আজকে আমি এই জিনিসটা খুব সহজভাবে দেখালাম। আমি যদি এরকম ভাবে হজবল করে এটা দিতাম, আপনারা কিচ্ছু বুঝতে না, পরপর বোঝালাম, তাই জন্য একটু তাহলে পালাবার কোনো পথ নেই। সবকিছু ডিসি এর দ্বারা কন্ট্রোল, সবার উপরে রয়েছে আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে সবই তো যখন রয়েছে তাহলে ভয় কিসের? এগিয়ে চলুন। সবচাইতে বড় বড় সবচাইতে বড় কথা, আপনারা যখন এখানে এসছেন, আমি কি বলেছি, 20 টাকার আপনি তো 10 টাকা আপনি রেজিস্ট্রেশন ফি দিয়েছেন আর বইটার জন্য 10 টাকা দিয়েছেন, তাই তো? আর একটা 10 টাকা কোথায় গেছে স্যার? ইকুইটি শেয়ার, ম্যাডাম ইকুইটি শেয়ার গেছে না? একটা 10 টাকা ইকুইটি শেয়ার পেয়েছেন না? একটা খুলে দেখতে পান ইকুইটি শেয়ার, ওটা কি খায় না মাথায় মাকে? ওটা হচ্ছে আপনি 10 টাকার কোম্পানির অংশীদার। আজকের দিনে যারা জয়েন করলেন তারা 10 টাকা, আজ থেকে 3 বছর বাদে ওটা 10,000ও হয়ে যেতে পারে। আপনি জানেন না বিশালয় যেভাবে ডেভেলপ করছে, আমি তো বলতে পারি যে 1 বছরের মধ্যে হয়তো ওটা 1 লাখও হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। টাকা বাড়বে, কমবে, কমার কোনো জায়গা নেই স্যার। তাহলে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে সেই বিশ্বাসটা নিয়ে আসুন। এইটুকু ম্যাডাম, আপনি তাকে বিশ্বাস করুন। সে যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, তো হ্যাঁ পশ্চিম দিকেই উঠ, তাই বিশ্বাস করে এগিয়ে যান, কারণ সে জানে কিভাবে এগোতে হবে। আপনি সাফল্যের চরম সীমা বুঝে যাবেন। এখানে ইনকাম আনলিমিটেড স্যার, সেটাও আইনত সিদ্ধ। তাহলে এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। প্রথমে আমি শুরু করেছিলাম কি বলে, সিনিয়র সে শিখো, জুনিয়র কো শিখাও, বিচ মে কম, বাস এই ফান্ডা। থ্যাংক ইউ সো মাচ সান্তরা দাস স্যারকে, স্যার খুব ভালো বললেন। আচ্ছা আপনাদের একটু প্রশ্ন করতে চাই আমি, কেমন লাগলো? মন থেকে বলুন, এখান থেকে ভালো লাগলো।